এরকম নদী ভেঙতে ছিল তো এলাকার মানুষ জানতো যে এই কবরস্থানে দুজন আল্লাহওয়ালা হাবিব সাহেবের কবর আছে তো মানুষ সব তামসা দেখার জন্য হায় হায় কবর সব ভাঙি যায় যেভাবে সাইন ফাটল ধরলে কয়না সাইন পড়ে তো ফাটল ধরছে সাইন পড়বে একটা অংশ খণ্ড পড়ে যাবে ওইটা দেখার জন্য মানুষ সব জড়ো হয়ে গেছে আজকে হাবিব সাহেবদের কবর ভাঙি যাবে মনে তো কতক্ষণ পরে এক খণ্ড পড়ে গেছে একজন হাবিব সাহেবের লাশ বেরিয়ে গেছে ও পানিতে যখন দফ করে মাটির খণ্ড পড়ে গেছে লাশটা পানির উপরে ভাসি রয়েছে মানুষ তো আরও জড় হয়ে গেছে তামসা দেখার জন্য লাশ তো ডুবে যাওয়ার কথা ওইদিকে লাশ বহু আগের কবর দেওয়া লাশ কিন্তু যেভাবে কবর দিয়েছে এইভাবে তো আছে কাফনের কাপড়টাও আছে তো এবার লাশ সরে না নদীর মধ্যে জোয়ার ভাটা আছে কিন্তু লাশ সরে না কোনো দিক উত্তরও যায় না দক্ষিণও যায় না পূর্বে পশ্চিমে যায় না মানুষ আরও চতুর্দিক থেকে জড়ো হয়ে গেছে ব্যাপারটাকে কতক্ষণ পরে আরেকটা খণ্ড আরেকটা সাইন পড়ছে পড়ছে আর আরেক হাবিব সাহেবের লাশ কারণ এখানে দুই হাবিব সাহেবের কবর আরেকটা লাশও বের হয়ে আসছে এরপরে দুইটা লাশ যখন একসাথে হয়েছে দুইটার সামনে আসতে একসাথে বাসি যাওয়া শুরু করছে কতটুকু যায় আসতে দোনোটা ডুবে গেছে তো থানিম রহমতুল্লাহের কাছে গিয়া মানুষ বলতে শুরু করছে হুজুর এই ঘটনা আজীব ঘটনা দুই হাবিব সাহেবের কবর লাশ পড়া বাহির হওয়ার পরে সাইন পড়ার পরে মাটি খণ্ড ভেঙে পড়ার পরে একজনের লাশ আরেকজনের লাশের জন্য অপেক্ষা করতেছিল এরপরে দুইজনের লাশ যখন একসাথে হয়েছে তো ভেসে যায় কদ্দুর পরে ডুবে গেছে হুজুর বলতেছিলেন দেখো দুনিয়ার সম্পর্ক দিনদারির ভিত্তিতে সম্পর্ক ছিল এই জন্য মৌতের পরও তাদের সেই সম্পর্ক বহাল আছে ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এলাকার মুরব্বিয়ানে কেরাম সমবয়সী এবং ছোট ভাইয়েরা পর্দার আলের আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করেছেন আমাদের উপরে এই মাদ্রাসার উসিলায় আজকের এই 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এরকম আরও 10টা মাহফিল এখানে আমরা দেখেছি এখানে মাহফিল হয়েছে অনেকেই প্রতি মাহফিলে শরিক ছিলেন কেউ কেউ আগে আসেন না এবারে আসছেন কেউ কেউ মাঝে মধ্যে এসেছেন যারা এসেছেন এর মধ্যে কেউ পিছনের মাহফিলগুলির দুই একটা কথা মনে রেখেছেন হুজুর গতবার আপনি এই কথা আলোচনা করছিলেন সব পয়েন্ট না থাকলেও দুই একটা কথা হয়তো মনে আছে আমি গত কয়েকদিন আগে রামগঞ্জ গেলাম তো 15-20 বছর আগে একটা মাহফিল করে আসছি এক বুড়ো বলতেছেন আপনি ওই মাহফিল কি বলছেন আমার এখনও মনে আছে আমি অবাক হয়ে গেছি যে আমার তো মনে নেই তো আমি বললাম কী বলছি তো উনি হুবাহু বলতে শুরু করলেন এরকম আমাদের মধ্যে হয়তো কেউ আছেন কিছু কিছু কথা মনে রাখেন আর কেউ আসছেন এমনি তামসা দেখার জন্য বাইরে বাইরে ঘুরে তারা জানে যে আজকের এই মাহফিল উপলক্ষে ভালো ফুচকা পাওয়া যাবে ভালো শটফুটি আছে কি পপকর্ন আছে আরও কী কী আছে বন্ধুবান্ধবদের সাথে দেখা হবে আমি বলি যে একটা লোক শুধু জুমার নামাজের মধ্যে আগের ভাগে গিয়ে ইমামের বয়ানগুলো শুনে আর কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার তার সুযোগ হয় না ব্যস্ততার কারণে এই লোকটারও জিন্দগি পরিবর্তন হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বাহানা চায় বাহা চায় না রহমতে হক বাহা নামি জুয়াত আল্লাহ তাআলা মূল্য চায় না আল্লাহ তাআলা বাহানা মি জুয়াত একটু উসিলা চায় একটু উসিলা ধরে মানুষকে পার করে দিতে চায় তো বড় মাহফিলে যেতে পারে না উনি জুমার বয়ানগুলি রেগুলার একবারে আগ থেকে গিয়ে শুনে আমি আমার লক্ষ্মীপুরে দেখেছি দুই একজন জেলা পর্যায়ের বড় অফিসার আমার পিছে জুমা পড়তেন রেগুলার অনেক পরিবর্তন তাদের মধ্যে দেখেছি একজন তো দাঁড়িয়ে ছিল না তো দাঁড়িয়ে দেখে দিয়েছে খুব জেলা পর্যায়ের বড় অফিসার কারণ সবসময় বয়ান শুনে নিয়মিত শুনে এই জন্য আমার অনুরোধ থাকবে
যারা আশপাশে আছেন বাইরে ঘুরতেছেন আসছি তো আজকের মাহফিলকে উসিলা করে বাইরের কোনো কাজে আমাদের মাহফিলের যেন বিঘ্ন সৃষ্টি না হয় ব্যাঘাত না হয় আমার শোনার ক্ষেত্রে কোনো বাধা না হয় আমি এখানে দিল লাগিয়ে বসব কথা শুনব কোন কথায় আমার জিন্দেগির মূল পরিবর্তন হয়ে যায় আমার জানা নেই এই জন্য আমার ভিতরে তলব নিয়ে আগ্রহ নিয়ে বসব কারণ আজকে আমি তো আপনাদেরই মানুষ প্রতিদিনই দেখেন কেউ কেউ দুইবারে দেখেন মাদ্রাসা যাইতে দেখেন মাদ্রাসা থেকে আবার ফিরতেও দেখেন আমি আপনাদের পরিচিত মানুষ এই জন্য উনি বলছেন আত্মার আত্মীয় আত্মার আত্মীয় না অনেকের রক্তের সম্পর্কেও আত্মীয় অনেকের সাথে আমার রক্তের সম্পর্কে আত্মীয় এলাকার মানুষের সাথে আর বাংলাদেশটা তো এমনি ছোট্ট একটা দেশ খুঁজলে দেখা যাবে সবাই আত্মীয় ঢাকা থেকে আসতেছিলাম তো আমার সামনের সিটে দুজনে খুব ঝগড়া করতেছে তা আমি বললাম যে ছোট দেশের মানুষ আমরা একটু পরিচয় করি নেন না যদি আত্মীয় হন শেষে ফাস্তাবেন তো যে ঝগড়া করতেছেন কে কার কথা শুনে ঝগড়া মানে চলছেই তখন কোস্টার আসতো লক্ষ্মী করে এই বড় গাড়িগুলো ছিল না ফেরি পার হইয়া ফেনি হইয়া গাড়ি ঘুরি আসতো তো ফেনিতে যখন গাড়ি থামছে তো দুজনেই আমি বাস থেকে নামিনি দোকানে যাইনি তো দুজনে আসছে আসে বলে দুধ চলেন চা খাবো এখানে কী ব্যাপার দুজন একসাথে হয়ে গেলেন কেমন আমার তালতো ভাই কে মামতো বোনের দেবর বিয়ের সময় দেখছি যে খেয়াল করি নাই এখন দোকানে গেছি আর হঠাৎ করে দেখি যে মনে হয় যেন পরিচিত আমি বললাম এটাই তো বলছিলাম যে আত্মীয় দেখেন আগে পরিচয় নেন ঝগড়া পরে করেন এই জন্য আমরা যে মারামারি করি কিলাকিলি করি একজন একজনের মাথা ফাটাই খবর নিলে দেখা যাবে আমার কোনো সম্পর্কের আত্মীয় এলো ছোট্ট একটা দেশ 54,000 বর্গ মাইলের দেশ সবাই আত্মীয় এখানে এই জন্য আমি আপন মানুষ হিসাবে আপনাদের কাছে বসছি কারণ আপনাদেরকে একসাথে পেয়ে যাই এ সমস্ত সুযোগে কিছু কথা বলা আমার হক মনে করি কারণ আপনাদেরকে তো সুযোগ পাই না বলার একসাথে আপনারাও আমাকে পান না আমি আপনাদেরকে পাই না আমরা যে দুনিয়াতে পরিচিত এই পরিচিতি অনেক আগ থেকে অনেক আগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদা রূহের জগতে রূহগুলো সারিবদ্ধভাবে আর্মিদের মতো সেনাবাহিনীর মতো সারিবদ্ধ হইয়া সেখানে সাজানো আছে এলোমেলো বিশৃঙ্খলভাবে নাই রূহের জগতে সব সাজানো আছে সিরিয়ালি আছে ফামা তাআলাফা মিনহা এ তালাফা রূহের জগতে যাদের যাদের ওখানে দেখি একটু মুস্কি হাসছে দেখি পরিচয় হয়েছে এ তালাফা দুনিয়াতে আসিও তাদের তাদের খাতিল থেকে যাবে আর অমা তানাকারা মিনহা ইস্তান কারা আর রুহের জগতে যার সাথে যার পরিচয় ছিল না যোগাযোগ ছিল না কথাবার্তা ছিল না দুনিয়াতে আসিও তার সাথে তার দেখা হবে না পরিচয় হবে না কথাবার্তা হবে না তো আপনাদের সাথে যে আমার এই পরিচিতি আমার যে দেখা এই মাহফিলে জমা বোঝা গেছে রুহের জগতেও আপনাদের সাথে আমার এরকম সাক্ষাৎ হয়েছে কি বলেন এরকম যোগাযোগ মৌতের পরও আমাদের থাকুক এটা চাইনি আমরা হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহির জমানায় এক জায়গায় কবর ভাঙতেছিল নদীর পাড়ে কবরস্থান অনেক সময় তো নদীর পাড়ে না অনেক ভিতরেও ভাঙতে ভাঙতে এখানে চলে আসে যেমন মতিনহাট রামগতি আলেকজান্ডার ভাঙতে ভাঙতে কোথায় কোথায় সিনিরাট কোথায় কত বাজার সব এখন নদীর ভিতরে চলে গেছে তো এরকম নদী ভাঙতেছিল তো এলাকার মানুষ জানতো যে এই কবরস্থানে দুজন আল্লাহওয়ালা হাবিব সাহেবের কবর আছে তো মানুষ সব তামসা দেখার জন্য হায় হায় কবর সব ভাঙি যায় যেভাবে সাইন ফাটল ধরলে কয়না সাইন পড়ে তো ফাটল ধরছে সাইন পড়বে একটা অংশ খণ্ড পড়ে যাবে ওইটা দেখার জন্য মানুষ সব জড়ো হয়ে গেছে আজকে হাবিব সাহেবদের কবর ভাঙি যাবে মনে হয় তো কতক্ষণ পরে এক খণ্ড পড়ে গেছে এটা সাইন পড়ছে পড়ছে আর একজন হাবিব সাহেবের লাশ বের হয়ে গেছে ও পানিতে যখন দফ করে মাটির খণ্ড পড়ে গেছে লাশটা পানির উপরে ভাসি রয়েছে মানুষ তো আরও জড় হয়ে গেছে তামসা দেখার জন্য লাশ তো ডুবে যাওয়ার কথা ওইদিকে লাশ বহু আগের কবর দেওয়া লাশ কিন্তু যেভাবে কবর দিয়েছে এইভাবে তো আছে কাফনের কাপড়টাও আছে তো লাশ সরে না নদীর মধ্যে জোয়ার ভাটা আছে কিন্তু লাশ সরে না
কোনো দিক উত্তরও যায় না, দক্ষিণও যায় না, পূর্বে পশ্চিমে যায় না, মানুষ আরও চতুর্দিক থেকে জড়ো হয়ে গেছে ব্যাপারটাকে। কতক্ষণ পরে আরেকটা খণ্ড, আরেকটা সাইন পড়ছে, পড়ছে আর আরেক হাফেজ সাহেবের লাশ, কারণ এখানে দুই হাফেজ সাহেবের কবর, আরেকটা লাশও বের হয়ে আসছে। এরপরে দুইটা লাশ যখন একসাথে হয়েছে, দুইটার সামনে আসতে একসাথে বাসি যাওয়া শুরু করছে, কতটুকু যায় আসতে দোনোটা ডুবে গেছে। তো থানিম রহমতুল্লাহের কাছে গিয়া মানুষ বলতে শুরু করছে, হুজুর এই ঘটনা আজীব ঘটনা, দুই হাফেজ সাহেবের কবর লাশ বাহির হওয়ার পরে, সাইন পড়ার পরে, মাটি খণ্ড ভেঙে পড়ার পরে, একজনের লাশ আরেকজনের লাশের জন্য অপেক্ষা করতেছিল। এরপরে দুইজনের লাশ যখন একসাথে হয়েছে তো ভেসে যায় কদ্দুর পরে ডুবে গেছে। হুজুর বলতেছিলেন, দেখো দুনিয়ার সম্পর্ক দিনদারের ভিত্তিতে সম্পর্ক ছিল, এই জন্য মৌতের পরও তাদের সেই সম্পর্ক বহাল আছে, হাসর ময়দানও থাকবে জান্নাতও এদের সম্পর্ক থাকবে। তো এরা বলতেছে, হুজুর তাইলে লাশ দুইটার মধ্যে যে একটু ব্যাস কম দেখলাম, একটা লাশ দেখলাম যেভাবে কাফনের কাপড় আমরা যেভাবে ফরাইছি নতুন কাফড় দিয়া, ওরকম নতুনই আছে, কাফনের কাপড় মোটেও পুরান হয় নাই, মাটিতে নষ্ট হয় নাই, যেমনি দিছি এমনি। আর আরেকজনের কাফনের কাপড়টা একটু পুরান হয়ে গেছে, দুজনে আবশ্যক কিন্তু কাফনের কাপড়ে ব্যাস কম কেন, একজনেরটা সাদা বেশি আর অন্যটা মন্দা হয়ে গেছে। তো থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা খবর নিয়ে দেখো, যিনি সবসময় ওযুর সাথে থাকতেন, ওযু চলে গেলে উজু করে নিতেন, নমাজের উজু ছাড়াও এমনি রাত্রে ঘুমাইতে উজু করিস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে যদি কেউ ঘুমাইবার আগে দিয়া উজু করিস হয় আর ওই রাত্রে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে যায়। সহজ একটা কাজ, শুধু ঘুমিয়ে মাসের উজু করে নিলেন, বাজার থেকে আসছেন মুখের মধ্যে কিছু বালি টালি তো লাগছে, মুখটা একটু টান টান ভাব রয়ে গেছে, হাত মুখ চনচনে হয়ে রয়েছে, একটু উজু করে নিলে শরীরটা একটু ফ্রেশ লাগে না, ঘুমটাও তো আরামের হবে, লাভ তো আপনারই হইল, কিন্তু উজু করে শোয়ার কারণে জান্নাতি হয়ে গেল। আর এই সময় যদি সূরা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, এমনি হয়তো দশ নেকি, উজু করে শোয়ার কারণে পঁচিশ নেকি, ডবলের চেয়ে জালগুন হয়ে গেল আর কি, মানে দশে দশ হইলে হয়তো ডবল, আর দশে পনেরো যোগ হয়ে গেল, জাল হয়ে গেল না নি, পঁচিশ নেকি হয়ে যাবে। তো সোয়াব বেড়ে গেল, ঘুমটা আরামের হইল, মরে গেলে জান্নাতি হয়ে গেল। বলে যে এরকম সবসময় ওযুর সাথে থাকার কারণে তার কাফনের কাপড়টাও কবরের মধ্যে সাদা রয়ে গেছে। ওরা খবর নিচে যায় আবার সাহেব আত্মীয় স্বজনের কাছ থেকে, নাতি ফোতাদের কাছ থেকে, যে দাদার আমল কী ছিল বলো। ওরা বলে যে দাদা তো এরকম, ছেলেরা বলতেছে বাবা এরকম ছিলেন, ওযু গেলে ওযু করে নিচ্ছে, দশটার সময় দেখছি ওযু করে, দাদা ওযু করেন কেন? এই আমার নানাজি মরহুম, ওনার ইস্তিনজাখানা রুমের পাশেই ছিল, বাহিরে ওই সৌদি আরব থেকে নিয়ে আসছিল পানির মশক, মানে লম্বা পানির একটা পাত্র, যেটা দিয়ে আরব দেশে একসময় সাক্কা বলা হইতো, এরা পানি পান করে তাহারিদেরকে, জমজমের পানি, মাটির লম্বা একটা পাত্র, তো ওইটা নানাজির রুমের সামনে ঝুলানো ছিল। টয়লেট থেকে ফুকুর ঘাটে যাওয়ার আগে এখান থেকে আগে ওস্তেঞ্জা করে নিতেন, কারণ যদি টয়লেটে যাওয়ার আগে ফতে মরে যাই, বিনা উজুতে মরে যাই নাকি, এই জন্য ওইটাতে আগে তৈয়ামুম করে নিয়ে তারপর উজুর ঘাটে যাইতেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা সারার পরে ওযুর পানি পর্যন্ত পৌঁছার আগে আগে টয়লেট থেকে বাইর হইয়া মাটির মধ্যে তয়াম্মুম করে নিতেন, এবং বলতেন আমার আশঙ্কা কে জানি ওযুর জায়গাতে যাওয়ার আগে অপবিত্র অবস্থায় আমি মরে যাই নাকি, এই জন্য সবসময় পবিত্র থাকতে চেষ্টা করতেন। তো বলতেছিলাম আপনার সাথে যে সম্পর্ক আমার, যেভাবে মহাব্বত করেন, এই মহাব্বত মৌতের পরও থাকুক এটাই তো আমরা চাই, হাসর ময়দানে থাকুক এটাই তো চাই, জান্নাতের মধ্যে থাকুক এটাই তো চাই, কিন্তু আল্লাহ তাআলা যে মানুষকে দুই ভাগ করে দিয়েছেন, এখন আমরা যদি সবাই এক ভাগে না আসতে পারি তাইলে কি একসাথে থাকা যাবে? আমি যে আয়াত পড়ছি আর হাদিস পড়ছি কথা এটাই, ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير. الله تعالى বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি কোরআন পাঠাইছি,
সারা দুনিয়ার মানুষকে আগের ভাগে সতর্ক করার জন্য, কারণ মুতাসি গেলে সতর্ক হলে লাভ হবে না। আমার জাতিয়াতে এক সোরা আছিল আর কি, তো এই গোসল ধোয়ায় না, ধোয়াইবার সময় কয় এটারে মানুষ ঈদা ঈদা সোরা বলতে আর কি, এরে ঈদা সারা জীবন হসন সিদা, এখন তো মরিবার সময় একবার সিদা, এখন সোজা নয়নি, আত্মা সব সোজা গেছে না, তো দোয়াই নাই কয় কথা, এরে ঈদা সারা জীবন হসন সিদা, এখন মরিবার সময় ঐসব সিদা, এই সিদে কামই বনি। এই জন্য মৌতের সময় বলবে রব্বির জরুর, আল্লাহ দুনিয়াতে ফিরত দেন, লাল্লি আমল সোয়ালেহান ফিমা তারাক্ত, যে জীবন পিছনে ফেলে আসছি ওখানে গিয়া কিছু আমল করিয়ে আসবো, পিছনে ফিরে গিয়া সম্ভব নেই। আজকে 25 তারিখ নেই, 2019 সালের ডিসেম্বর মাসের 24 তারিখ, পিছনে দৌড়ে দিয়া ধরতে পারবেন নি আর, যে আমেরিকা যাইয়া দেখি 24 তারিখ পাওয়া যায়নি, যাইব নি আর, কোন বেড়ায় আজান দিয়া দৌড়ে ক দৌড়েন কা ক সাইড দূরের দিকে কিরকম শোনা যায় কি বলেন, এটা দূরের দিকে আসার আওয়াজ আসেনি, দৌড়লে লাভ হইব নি, আমার পিছনে জীবন কি আর ফিরে পাওয়া যাবে নি, যেটা চলে গেছে গেছে, মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে যে সন্তান নর্মাল ভাবে আসছে, এটারে তো মায়ের গর্ভে ফেরত দেওয়া সম্ভব নয় এটা আমরা বুঝি, কিন্তু যে ছেলেটা সিজারে আসছে, যে মেয়েটা সিজারে আসছে, ডাক্তাররা কাঠি বাইর করছে, কাঠি বাইর করে দেখলো যে তার আঙ্গুল একটা কম, তার ফার মধ্যে সমস্যা, ডাক্তাররা যদি তাড়াতাড়ি বলে যে যেখান দিয়ে বাইর করছে ওখানে তাড়াতাড়ি রাখি সিলাই করে দিই, থাকুক কয়দিন লাভ হবে আর, এখান থেকে বাইর হওয়ার পরে আর কোনো অঙ্গ যেমনি আছে এমনি থাকবে, বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, ঠিক দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে ফালা ওলা ইলা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন অনাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালা কিল্লা তুবসিরুন ফালা ওলা ইন কুনতুম গায়রা মাদিনিনা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন যে সময় মুর্দা মৌতের সময় ঘনে যায় তোমরা ফাঁসে বসা থাকো, দেখো যে মুর্দার নিঃশ্বাস পাতল হয়ে গেছে, নাকি মুখে ফেনা বাইর হচ্ছে, মুখে দিয়ে ফেনা যায় নিঃশ্বাসের সাথে, সবাই বুঝে গেছে যে আর বেশি সময় বাঁচবে না, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সবাই কান্দি উঠছে যে আর নাই, কতক্ষণ পরে দেখা গেছে যে না এখনো আছে, নিঃশ্বাস আবার টান দেয়, হয়নি এরকম? আমি দেখছি তো অনেকের মৃত্যু সময় ছিলাম, আমার তখন ধারণা হয় যে ফেরেশতারা মনে হয় সারা দুনিয়ায় তার জন্য বাতাস কুড়ে, দেখি তার ভাগে আর বাতাস আসেনি কদ্দূর, যে কদ্দূর আছে এই কদ্দুরানি সামনে ধরে যে আর অল্প কদ্দূর, বাতাস তোমার ভাগে আছে এটা একটু টান দাও, কারণ নিজের ভাগেরটার বাহিরে মোটেও টানতে পারবে না, যতটুকু কিসমতে ফানি আছে এটাই হয়তো কেউ দেয়, ওইটা দিলে একটু গিলে, এরপরে কেউ দিলে আর গিলতে পারে না, কারণ ওই কিসমতের যেটা শেষ হয়ে গেছে, আর এক ফোঁটা ফানিও কিসমতে নেই আর পান করতে পারবে না। ঠিক আমলের ক্ষেত্র মৃত্যুর সময় যখন আসবে তো বলবে যে আল্লাহ দুনিয়াতে ফেরত দিয়ে দেন, কারণ মৃত্যু হলো একটা বর্ডার, আপনি ফুলগাজি বেলুনিয়া বর্ডারে গেলে রাস্তা দিয়ে যখন সিএনজি বাসে যান তো দেখবেন যে ওই ফাড়ে খাল দেখা যায়, ওই ফাড়ে খালে যারা গোসল করে বলে যে ওইটা ইন্ডিয়ার লোক, ওই বাজার দেখা যায় খালের ওই পাড়ে, আবার রোড দেখা যায় রোডে দিয়ে গাড়ি চলতে দেখা যায় বলে যে ওইটা ইন্ডিয়ান গাড়ি, কি বলেন বর্ডারের কম নয়নি, তাহলে বর্ডারে এদিকে বাংলাদেশে দেখা যায় ওইদিকে ইন্ডিয়া দেখা যায়, মুহূর্তটা ঠিক এরকম, মুহূর্তের মুহূর্তে ফাঁসের ছেলে মেয়ে দেখবেন ওরা কেনতেছে, কিন্তু ওদিকে ফেরেশতারা আপনার সামনে জান্নাতি হইলে জান্নাত দেখাইতে আছে যে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, এই জন্য ছেলে মেয়ের কান্নার দিকে তার খেয়াল নাই, বরং ওই জান্নাত দেখি সে খুশি হইয়া মুস্কি হাসি দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু যে বদকার দুর্ভাগা ওই মৌতের সময় তার সামনে ফেরেশতারা জাহান্নাম তুলে ধরবে, এই জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে, তখন সে পলাইতে থাকবে, আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওই সিনারি যদি দেখতেন তাদের মৌতের সময় অবস্থাটা কেমন হয়, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাঈকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, ওই দৃশ্য যদি আপনি দেখতেন
ফেরেশতারা বলবে এই তাড়াতাড়ি বের হয়ে তাড়াতাড়ি বের হয়ে পলাচ্ছ কেন কোথায় যাবে এখন তারা পলাইতে থাকবে আর ফেরেশতারা বলবে যে বের হও যখন বের হবে না তো ফিটেতে শুরু করবে তখন বলবে যে আল্লাহ দুনিয়াতে একটু ফিরত দিয়ে দেন আবার আমল করে আসি আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কা কিরে বয়স কত এখন 60 কাই 60 বছরে তোমার মতো আরেকজন মানুষ এক ওয়াক্ত নামাজ তো ছাড়ে নাই সে তো ডেইলি কোরআন তেলাওয়াত করত সে তো মায়ের সুন্দর খেদমত করে দুনিয়া তো তরক্কি হয়ে গেছে মার খেদমত রুসিলায় আল্লাহ তাআলা তারে জোয়ান বয়সে খেদমত শুরু করছে সুন্দর বউ পাইছে বউ পাইছে মন মতো বউ পাইছে মায়ের খেদমত রুসিলায় ছেলে মেয়ে যেগুলি হয়েছে প্রত্যেকটা মানুষ বনে গেছে মায়ের খেদমতের উসিলায় সে তো তোমার মতো মায়ের বয়স পাইছে মায়ের খেদমত করি দুনিয়া তো সুখী হয়ে গেছে আর নেক আমল করি সে বেহেশতের সার্টিফিকেট নিয়ে কবরে আসতেছে তুমি পাইলা নাকি তোমার তো সে 60 বছর দিছি জায়গা জমি তো কম ছিল না তোমার মা বাবার খেদমত করানো তো জায়গা জমি সব হারাইছো মায়ের বদদোয়ায় সব গেছে বাপের বদদোয়ায় সব গেছে বউ ঘরের মধ্যে ভেজাইলে আসছে কারণ মায়ের বদদোয়া লইয়া বিয়ে করছো ছেলে মেয়ে সব উল্টা হয়ে গেছে কারণ মা বাবার বদদোয়া আছে তুমি যেরকম করছো তোমার ছেলে মেয়ে তোমার সঙ্গে এর চেয়ে বেশি করবে এই বলেন 10 গুণন কথা নয়নি আমি রিকশায় উঠছিলাম রিকশাওয়ালা আমারে ভাইয়া বুঝছে যে হুজুরের থেকে কিছু লং যায়নি চাই শুরু করছে কাহিনী হেতে মেয়ে বিয়ে দিছে হুজুর সবাই মিলে দিছে এখন মেয়ে উঠে দিতাম হারি না টাকা হইতে 50,000 চায় আর না টাকা 1,00,000 চায় আর মানুষ 50 জন খাওয়াইতে কয় আমি এত মানুষ খাওয়াবো কেমনে টাকা দিব কেমনে আবার স্বর্ণ দান লাগবে 2 ভরি কইতে আছে এই কাহিনী সব শুনাইতে আছে আমার তো লাগে বিরক্ত কারণ রিক্সায় বসছি নিজের অন্য টেনশনে যাই বা কোনো একখানে যাই হেতার কথাই হইতে কয় তো শেষ বললাম যে রিও এবার তোমার কথা কওছেন তুমি বিয়ে করতে কত টাকা লইছো আমি লইছি 30,000 এটা তুমি কজন খাওয়াইছো শ্বশুরবাই তো দাবি করি আমি 30 জন খাওয়াইছি তা আমি গেলাম তোমার জামাই তো কম চাইছে তুমি লইছো 30,000 এটারে 10 গুণ দিলে হন দরকার ছিল 3,00,000 এটা চাইছে 1,00,000 2,00,000 তো কম চাইছে তোমার রায়াত করছে তো তুমি মানুষ 30 জন খাওয়াইছো শ্বশুরবাইয়ের থেকে দাবি করি হে এখন খাওয়াইতে গো 50 জন এখানে তো রায়াত করছে 60 দিছে মেলা এটা তো তুমি যেরকম করছো এরকম করার কিছু নাই তুমি এখন খাওয়ানো লাগবো দেওয়ানো লাগবো উপায় নেই এই জন্য যারা যে যে কাজ করে আল্লাহ তাআলা বলেন মান আমেলা সোয়ালেহান ফালে নফসি তুমি ভালো কাজ করো তো নিজের জন্যে করলে অমান আসা ফালাইহা খারাপ করলে তো নিজের ক্ষতি করলে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো তো মা বাবার কিছু আসবে যাবে না তাদের জীবন আল্লাহ পার করে দিব তারা চোখের পানি ফেলবে কিন্তু তুমি মনে রাখবে তোমার বিপদ তুমি গল্লাইছ হাদিসে আসছে কোন এক যুবক যদি একজন বৃদ্ধের কোন একটা খেদমত করে যেমন বাসে উঠছে একজন বুড়ো মানুষ উঠছে বুড়া মানুষ দেখি সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলেন চাষা বসেন আপনি মানে তুমি বসো কেন চাষা আপনি মুরব্বী মানুষ আমি জোয়ান মানুষ আমার সাইড আমি 2 ঘন্টা 5 ঘন্টা দাঁড়াইলো সমস্যা হবে না আপনার তো পা ব্যথা হয়ে যাবে আপনি বসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক ওই মুহূর্তেই এই যুবক যে সময় বুড়া হবে ওই যুবককে কোন লোকটায় সিটে জায়গা দিবে কোন বাসে জায়গা করে দিবে কোন জায়গা থেকে কোন পর্যন্ত সে সিটে বসে যাবে এই খেদমত রসিলা আল্লাহ তাআলা এই মুহূর্তেই ফেরেশতাদের কাছে তালিকা দিয়ে দিয়েছেন ফেরেশতারা খেয়াল রাখবে এই তো মুক্তারি কি অমুখখানে এত বছর বয়স হইলে তার সিট দিব মুখে অমুখ বাসের মধ্যে এই যে খেয়াল দেখবে সাথে সাথে বরাদ্দ হয়ে যায় এই জন্য বলবে আল্লাহ ফেরত দেন আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার কা তোমার এমন বয়স দেই নাই এরকম বয়স পেয়ে তো তোমার মতো আরেকজন মানুষ বহুত আমল করি আসছে আমাদের সমাজে কিছু যুবক আছে না আল্লাহর রহমতে জামাত ছাড়ে না আছে না ফজরের নামাজও মসজিদে যায় কি বলে মসজিদে এই মুরব্বীদের সাথে কিছু যুবক দেখা যায় না আর আমি আমার যেমন লক্ষ্মীপুরের মসজিদে আন্দাজ করছি এখন আল্লাহর রহমতে এই যে প্রায় জায়গাতে এই যুব সমাজের উদ্যোগ যুব সমাজের উদ্যোগ যেখানে মাহফিলে যায় যুব সমাজের উদ্যোগ যুব সমাজ কিন্তু ইসলাম বিরোধীরা যত চেষ্টাই করুক আমাদের যুব সমাজ কিন্তু ইসলামমুখী হয়ে রয়েছে এখন বলে না আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে খেয়াল করছি এই কাতারের মধ্যে যত লোক যুবক বেশি বুড়াদের চেয়ে এখন যুবকরা বেশি
এমন না যে বুড়া সব মরে গেছে, কারণ এখন ধরেন আমরাই তো বুড়া, আমাদের মতো তো বহুত বুড়া সমাজে আছে না, বুড়া কি সব সমাজ কি বুড়া শূন্য নেই, বুড়া আছে তো, কিন্তু আল্লাহ রহমতে যুবকরা মসজিদের মধ্যে এখন বেশি। আমার জুমার মসজিদে আমি দেখছি যুবকরা বেশি এখন, কারণ যুবকদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিচ্ছেন যে যুবক যৌবনকালে আবাদতে কাটায় তার জন্য বেহেস্ত তো আছেই, হাসরের মাঝানে আরশ আজিমের সায়াতে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। এখন এই যুবক পড়ছে মাহফিলের উদ্যোগ নিতে, এই যুবক পড়ছে মসজিদের মধ্যে ফজর ও জামার শরীক হইতে, এই যুবক পরে ঘুমাইবার আগে দিয়া কদ্দুর কোরআন তালাওয়াত করে শুইতে, এই যুবক পরে মায়ের খেদমত করতে। তুমি পারলে না কেন? মৌতের সময় যদি বলে আল্লাহ আমারে ফিরত দেন, আমি বয়স পাই না, করার ইচ্ছা ছিল সময় পাই না, বলি ভাই সময় পাস নাই কেন? ওই যুবক পড়ছে কলেজে পড়ছে, কিন্তু কলেজে যাইও জামাতে নামাজ পড়ে আছে না, কলেজে পড়ে। সেদিন একটা যুবক, আমি কই তুমি কোথায় পড়ো, মানে সরাসরি যদি বলতাম কোন মাদ্রাসায় পড়ো তো শরম পাইতাম, মাদ্রাসায় বলি না, এমনি বলছি কোথায় পড়ো, আমি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্সে পড়ি। কি সুন্দর দাড়ি, লম্বা জামা, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কলেজের ছাত্র, দাঁড়িয়ে আছে লম্বা জামাও আছে, কোনো ফিরেরও মরিদ না, কিচ্ছু হয় নাই। কিন্তু যুবক ছোটবেলা থেকে তার বুঝেছে যে কোরআনে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগ করছেন, একদল হইল অনেক উপরে, কারণ জান্নাত এটা কোনো বাইরের কাছের জিনিস না, চোখে দেখা যায় না, এই সূর্য আমরা চোখে দেখি, এমন গ্রহ নক্ষত্র আছে যেগুলির আলো পৃথিবীতে এখনো আসে পৌঁছে নাই, অথচ সেগুলি সূর্য থেকেও বড়, তাহলে কত দূরে সেগুলি, এগুলি সব উপর হইল ফতম আসমান, তাহলে ফতম আসমান কতদূর দূরে, ফতম আসমান যদ্দূর দূর মোটাই দূর, ওইটার থেকে দ্বিতীয় আসমান আবার এতটুকু ফাঁকা, এভাবে আবার দ্বিতীয় আসমান এত মোটা এত পুরু, এরপরে আবার ফাঁকা, এরকম সাত আসমান পার হওয়ার পরে জান্নাত। জান্নাত কি বাইরের কাছে? এটা হলো অনেক উপরে, আর ঠিক স্বাস্থ্যবক জমিনের নিচে হলো দোজক, তাহলে ব্যবধানটা কোথায়? একদল কত উপরে চলে যাইতেছে আর একদল কত নিচের দিকে যাইতেছে। তাহলে আল্লাহ বলেন দেখো আমার নবীকে আমি পাঠাইছি তোমাদেরকে সতর্ক করার জন্য, যে মানুষ দুই দল, একদল হলো ফারিকুন ফিল জান্নাহ আর একদল ফারিকুন ফিস সাইর, তুমি মনে করিও না যে এমনি চলে যাবে জীবনটা, একজন তো তোমার পাশাপাশি কত আগে চলে যেতে আছে, সে উঠতে 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 জান্নাতুল উপযোগী হয়ে যেতেছে, আর তোমার খবর নাই তুমি কি করো, তুমি মা বাপের সাথে দুর্ব্যবহার করো, সমাজের লোকেরে তুমি মুরব্বীদেরকে পাত্তা দাও না, প্রতিবেশীদেরকে পাত্তা দাও না, তোমার কাছে মানুষকে মানুষ মনে হয় না, ঘরের মধ্যে ভাই বোনও তোমার কাছে নিরাপদ নয়, যাত্রার গায়ের দিকে যায়, বড় ভাইরও মারে ছোট ভাইরও মারে, আছে না কিছু লোক, কেউ কেউ আছে ঘরের মধ্যে মানে বড় ছেলের কারণে মা বাপ এত শান্তিতে আছে, কারণ বড় ছেলে গোটা সংসারকে কন্ট্রোল করে, সন্ধ্যার সময় বড় ছেলে ভাই বোনদেরকে নিয়ে পড়তে বসে, আছে না এরকম, প্রাইভেট মাস্টার লাগে না, বড় ছেলেরা লাইন ধরে দিছে, এখন ইন্টারমিডিয়েট পড়ে ডিগ্রি পড়ে অনার্স পড়ে, সেই বাইবেল সবগুলো নিয়ে সুন্দর মতো পড়ায়, হেরে সবাই মানে, হের কারণে ছোটগুলি আস্তে আস্তে সব লাইন ধরে গেছে, এখন দেখা গেছে বাপের চার ছেলে পাঁচ ছেলে সব শিক্ষিত হয়ে গেছে, আছে না এরকম, আরেক সংসারে আছে বড় ছেলের কারণে সবাই লেগে যেতে আছে, হেরে কন্ট্রোল করতে পারে না, হের দেখা দেখি নিচের গুলি নষ্ট হয়ে যায়, আছে না এরকম, তাহলে একজন আছে এরকম সে আস্তে আস্তে উপরের দিকে নিজে উঠে না, গোটা সংসার গড়ে নিতে আছে, জান্নাতি বানায় নিতে আছে, আর ওয়াফারিকুন ফিস সাইর, আর একদল আস্তে আস্তে নিজ ধ্বংস, নিজের পরিবারের সবাইকে কষ্ট দিচ্ছে, এবং মৌতের পরে সে নিচের দিকে যায়, যেটা টোনা দিয়েও লাগানো যায় না, মানে তার কিছু ভালো চরিত্র আছে সবাই কয়, আমি বাগে হাই না আর কি, আমি কিছু দেখি না, কথা কইলে কইবো দিল তালাক, আর যদি না বলি তাহলে কইলে মায় মার খায়, না খাইলে মায় হারাম খায়, এই অবস্থায় ঝুলি থাকি আর কি। আর জনে বলতেছে আমার স্বামী এরকম, ইজা দাখালা ফাহেদা ও ইজা খারাজা আসেদা, বাহিরে গেলে তর্জন গর্জন হুম হাম করে, আর ঘরে আসলে একেবারে লাগেতেন হেতেন কিচ্ছু না, নরম হয়ে থাকে কিচ্ছু লাগে না জানে না, এত নরম হয়ে থাকে, মানে আমার সাথে কোনো মেজাজ দেখায় না, কি বলেন এটা ভালো গুণ নয়নি। আরেকজন আছে যে বাহিরে মাশাআল্লাহ এত ভালো, সবাই বলে যে উনি খুব ভদ্র, কিন্তু বিবির কাছে গেলে বোঝা যাইতেন ভদ্র না অভদ্র, ঘরে ঢুকলেই হেঁসা মেসে শুরু করে দেয়, এইটা হইলো না কা এটা এই কা, খাইতে বসলে তরকারি যদি ঠান্ডা হয় তো ফেলেট ধরে আষাঢ় মারে, লবণ বেশি হইলে খাওয়ার থেকে উড়ি যায়, মরিচ বেশি হইলে গালাগালি শুরু করে, কি বলে আসে না এরকম,
আর একজন খাইতে বসি লবণ বেশি হয়েছে না কম হয়েছে কিচ্ছু বলে না, তরকারিতে ঝাল বেশি না কম কিচ্ছু বলে না, খাই আসতে উড়ে গেছে বেড়িয়ে পরে খাইতে বসি দেয় যে ওরে আল্লাহ রে এত লবণ খাইছে কেমনে কেমনে রে খাইলো কিচ্ছু যে কইল না, মানুষ কারে কয় কি বলে এ কথা প্রচার করবে না সবার কাছে যে মানুষ কারে কয়, আমার ঘরে যায় দেখি লবণ বেশি হয়েছিল কিচ্ছু তো কয় না, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো খানার বদনাম করেন নাই, ইন ইস্তাহাহু আকালা ওয়া ইন লাম ইস্তাহি লাম ইয়াকুল, যদি পছন্দ হয়েছে তো খেয়েছেন পছন্দ হয় না তো খান নাই, কিন্তু বলেন নাই এটার এই সমস্যা বলেন নাই। একবার এক সাহাবি কিছু হাদিয়া নিয়ে আসছেন কিছু ফল নিয়ে আসছেন, রাসূল সাল্লাম ফলগুলি নিয়ম ছিল কেউ হাদিয়া আনলে রাসূল সাল্লাম সবাইকে নিয়ে বসতেন সবাইকে দেখতেন, নিজে সামান্য নাম কেউ আসতে খেতেন না সবাই বিলাই দিতেন, কিন্তু ওই দিন রাসূল তো খাচ্ছেনে খাচ্ছেনে খাইতেছেন তো খাইতেছেন কারে না কারে সাধে না, সাহাবাইকেরাম অবাক হয়ে আছে আর এসে যে কী ব্যাপার কি আল্লাহ রাসূল আজকে এরকম খাইকা এত খুঁতে লাগছে নাকি, খাই একবার সব শেষ করে ফেলাইছে, খাওয়ার পরে এক সাহাবি যে বল হুজুর আজকে এরকম করলেন কেন কি রিও খানার ফলগুলি এত তিতে, তোমরা কেউ মুখে দিলে মুখ বাঁকা করলে ওই বেটা তো উপস্থিত আছে এই বেটার মনে কষ্ট হয়তো, এই জন্য আমি হাসতে হাসতে খাই ফেলাইছি বেটা খুশিও চলে গেছে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল খুব পছন্দ হয়েছে, আমার একটাও পছন্দ হয় না কিন্তু খাইয়া লাইছি দেখছেন নি কারবার, কারণ ওই বেটার মনে কষ্ট যায় নাকি যে রাসূল সে আমার খাতা নিলাম আল্লাহ রাসূল খাই না মনে কষ্ট যায় নাকি, এই জন্য আখলাক আল্লাহ রাসূল বলেন মানুষ দুই গ্রুপ দুই ধরন, এক হলো বারণ তার আখলাক সুন্দর, আর আখলাকের প্রথম ভিত্তি আমার ঘর থেকে, আমার বিবি যদি সার্টিফিকেট দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ও আনা খায়রুকুম লি আহলি, সবচেয়ে ভালো হলো ওই ব্যক্তি যে তার ঘরের মধ্যে বিবির সার্টিফিকেটে ছেলে মেয়ের সার্টিফিকেটে যে আমার আব্বু খুব ভালো মানুষ আব্বু জান্নাতি মানুষ, কারণ রাত্রে আব্বুর কান্না শুনে, এক লোক আমাদের লক্ষ্মীপুরের খুব বড় মানুষ বললে মনে হয় সবাই চিনে যাবেন এই পর্যায়ে, উনি বলেন হুজুর আমি যখন বিয়ে করলাম শ্বশুর বাড়িতে গেলাম কো আমার শ্বশুর শাশুড়ি বড় রাত্রে উনি এত কাঁদে আমি ভয় পেয়ে গেছি কিরে মাইয়া বিয়া দি কোনো দুঃখে কাঁদে নি কোনো এত কাঁদে কা, আমি এর আগে এরকম কাঁদা শুনি নাই রাত্রে উঠি কাঁদে, ও পরে খবর লইতে লইতে শুনলাম যে ওনারা আল্লাহর কাছে কাঁদে তাজিদ পড়ে কাঁদে দেখছেন নি কার, তো ছেলে মেয়ে যদি বাবার কান্না শুনে ঘরের মধ্যে মায়ের কান্না শুনে রাত্রে মা কাঁদে বাবা কাঁদে আল্লাহর কাছে কাঁদে ছেলে মেয়ে বুঝবো না রে যে আব্বু আম্মা জান্নাতি মানুষ, রাত্রে যখন কোরআন শুনে বা আওয়াজ শুনে ছেলে মেয়ে আব্বু ঘরের মধ্যে কোরআন পড়িস হয় কোরআন তেলাওয়াত করিস হয় তো ছেলে মেয়ে বুঝবে যে সিস্টেম এটাই বাবার কাছে শিখতেছে, কিন্তু বাবার টেলিভিশন দেখতে দেখতে সেখানে গুমজা রয়েছে কাটতই তো ছেলে শিখবো যে টেলিভিশন দেখতে দেখতে ঘুমাইতে হয় সিগারেট টানতে টানতে বাবাই ঘুমাইতে আছে ঘুমাইবার আগেও সিগারেট টানে আসেনি কিছু লোক এরকম, তাইলে আখলাক শিখবো কার কাছে, ছোটরাই তো বড়দের কাছে শিখি, আমাদের মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে একটা গল্প ছিল একটা গল্পের কথাটা এরকম আখি মাজেদ লা ইউসাল্লিমু আলা প্রবন্ধকার লিখতেছে যে আমার ভাই মাজেদ ঘরের মধ্যে কেউরে সালাম দেয় না, এইটা নিয়ে সবাই ঘরের মধ্যে তারা বকা বই কি করে বেয়াদব ওই বড় হইলে এই বসে এইব বেয়াদব হইব সালাম দেয় না আব্বারে সালাম দেয় না আম্মারে দেয় না ভাইয়েরা দেয় না আফুরে দেয় না ফাক্কার তুফি দালিকা কাসিরা কো আমি লেখক বলতেছি আর কি বলতেছে যে আমি খুব চিন্তা করলাম যে বিষয়টা কি ওরে নিয়ে এত বকা বকি করে কা ক শেষে আমি দেখলাম যে বিষয়টা হইলো ছোটরা তো বড়দের থেকে শিখে কি বলেন মানুষ অনুকরণ প্রিয়, আপনি ঘরে ছোট বাচ্চা একটা নিয়ে খাইতে বসিয়েন আপনি আসন দিয়ে বসিয়েন দেখবেন হেঁটো আসন দিয়ে বসছে, আপনি একাটে উঠে বসিয়েন হেঁটো দেখবেন একাটে উঠে বসে, আপনি নমাজের বিছনায় বসবেন বিছনায় দাঁড়াবেন দেখবেন যে হেই দেখবেন যে আপনি কেমনে নমাজ পড়েন, আমার ছোট্ট একটা নাতি আছে আমার রুমে ও শীতের কারণে ছোট্ট একটা কার্পেট বিছাই দিয়েছি ফ্লোর ঠান্ডা ও আমার রুমে আসলেই নিয়ত করে দাঁড়িয়ে যায় কারণ মনে করছে যে যায় নামাজ মুসল্লা বিছাই নেয় এটি এটা মনে করি নিয়ত করে আধ বন্ধ বুকের মধ্যে, তা আমি হে নানুরে কই যে আমার নাতি তো আলে হাদিস কারণ আধ বুকের মধ্যে বাঁচে তো বুঝলেন না কথা হেতে তো হতো আলা
তা আমি কইলাম যে হেতে তো হেতার আম্মুরে দেখে, আম্মুরে দেখে তো মসজিদে যায় না এখনো, পুরুষ কেমনে হাত বাঁধে এটা তো সে বুঝে না। হে তো মনে করছে আম্মুজন এখানে বাঁধে, আমি তো এখানে বাঁধি, ছোট্টরা এই যে অনুকরণ। এরপরে সেজদা চলে যায়, কিচ্ছু জানে না, এখনো কথা ভালো করে মুখ থেকে ফুটে নেই, কিন্তু মুখ নাড়ে ঠোঁট নাড়ে, মানে বুঝে যে কিছু ফুটতে হয়, এইভাবে নামাজও দাঁড়াইতে হয়, ছোটরা অনুকরণ করে। এই জন্য বলতেছে যে আমি খুব চিন্তা করলাম, পরে দেখলাম যে ছোটরা বড়দের থেকে শিখে, আমি আর ছোট ভাই মাঝেদের কিছুই বললাম না, তারে দেখলে কই আসসালামু আলাইকুম, এ হে আমার স্বর্ণে আমার সালাম দেয়, দিতে দিতে এখন সবারই সালাম দেয়, কারণ আমি দিছি যে এখন শিখে গেছে যে সালাম দিতে হয়। আমরা অনেক সময় বাচ্চাটা দেখলে কই যে রে বেয়াদব, টুমসন মাংস ধরে হুজুরের কাছে নালিশ করি, আমরা সালাম দেয় না, হয় না এরকম, এখন নালিশ আল্লাহর রহমতে দেয় না, একশো বোধ এককারে কান বড়া করে গেছে আমার, হুজুর ছাত্ররা সালাম দেয় না, শুধু ছাত্রকে সালাম পাওয়া আল্লাহ ব্যস্ত, আমার ছাত্রকে আমি খুব মসজিদে বলি শাঁসাই, কিন্তু আমরা শুধু ছাত্র বলি না, যে কোনো ছেলে দেখলেই সালাম দিব। যেমন আমার বাসার থেকে আমি গেট খুললেই মানে দশ বাসা বিশ বাসা যা আছে সব বাসার সাধুর উপর থেকে জানালা দিয়া জোরে সোরে শুরু হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম। একদিকে লাভ হয়েছে কি, ওই যে চিড়িয়াখানায় কখনো গেলে দেখবেন বাঘ, যখন বাঘের একটা ঘর আছে না, আনি সিংহের ঘর আছে না চিড়িয়াখানায়, এই ঘর থেকে বাইর হলে কিন্তু বানরের চিৎকার দিয়ে উড়ে, এটা শুধু চিড়িয়াখানায় নয় সুন্দরবনের মধ্যে বানর তো থাকে গাছের মাথায়, বাঘ দেখলে বানরের চিৎকার দেয়, তাহলে হরিণ টরিণ সব পলায় যায়, বেজি দেখলে গাছের আঘাত দোয়েল ফাঁকি চিৎকার দেয় না, আনি চিৎকার দিলে মোরগ টোরগ সব সাবধানে নেওয়া যায়, এটা সিস্টেম। তো আমার বাসার ভাষায় বাচ্চারা আসসালামু আলাইকুম বললে আশপাশের রাস্তাঘাটে যত বেফর্দা মহিলা আছে সব দৌড়ি পলাই যায়, এটা সুবিধা হয়েছে আমার, নতুন কত বেড়ে সামনে পড়ে বই তো। এই যে বাচ্চারা তো সালাম দেয়, কেন দেয়, ওরা আগে দেয় না, আমি ওদেরকে আগে দিই, এই জন্য দিতে দিতে এখন হয়েছে কি আমার দেখলে আর আমি দিশারি না, এখন আর আগের ভাগে দেয়, এই জন্য ঘরে ঢুকতে সালাম, যে আমার ছেলে আমার সালাম দিবে, আমার দেখছি সালাম দেয় না কেন, না আমি তার সালামের অপেক্ষা দেখব না, বা রাস্তাঘাটে যারে দেখি সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পর্যন্ত নিজেরা নিজেরা একজন আরেকজনকে ভালো না বাসবে ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাতের মধ্যে কোনো হিংসা নাই, হিংসাবিদদের জেলে যারা আছে সে জান্নাতে যেতে পারবে না। এবং হাদিসে আসছে যদি দুজনের মনের মধ্যে একটু মনোমালিন্য ছিল দুজনে জান্নাতি, এই যে আমরা ফুল সেরাত বলি না, কি বলি কি বলি আমরা ফুল সেরাত, শব্দ দুইটা, একটা ফুল আরেকটা সেরাত, একটা ফুল আরেকটা সেরাত, সেরাত হইল কি বলে মেঘনা ব্রিজ আর কি, পদ্মা ব্রিজ, যমুনা সেতু, বিশাল লম্বা ব্রিজ, এটা হইল সেরাত, আর ফুল হইল প্যারাফোর কালবাটারি, কালবাট আছে না, একটা হইলো ফুল আরেকটা হইলো সেরাত। হাদিসের মধ্যে আসছে ওই যে সেরাত যেটা, যেটা আমরা ফুল সেরাত বলি, সেরাত পার হওয়ার পরে এখন এরা সব জান্নাতি, কিন্তু এই জান্নাতিদের দুনিয়াতে একটু রেশারেশি ঠেলা ঠেলিয়া ছিল, এতেন এই হানাফি মজাব, ওইতেন সাফি মজাব, একজন একজনের বিরুদ্ধে কিছু বলতো, দুজনেই জান্নাতি, তো ওই জায়গা থামাইয়া ওই কালবার ফার হওয়ার আগে দিয়া আল্লাহ তালা দুজনে মিলাই দিব, মনে মধ্যে যত হিংসা বিদ্বেষ সব ভুলে দিব, এরপরে জান্নাতে যখন যাবে কার মনে মধ্যে অনাজানা মাফি সুদুরহিম মিন গেলেন, আল্লাহ বলেন তাদের মনের মধ্যে যত হিংসা ক্ষোভ সব সাফ করি তারপর জান্নাতে নিব। তো আল্লাহর হাবিব বলেন দিলের মধ্যে কারোর প্রতি ক্ষোভ থাকলে হিংসা থাকলে জান্নাতে যেতে পারবে না। তো এখন হিংসা দূর করবা কেমনে, খুব দূর করবা কেমনে, আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফালতুমুহু তাহাবাবতুম, এমন কথা কি শিখাইয়া দিব যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, আলা মান আরাফতুমুহু আমাল লাম তারিফুহু, চিনো আর না চিনো সবের সালাম দিবা। দাউদ কেন্দ্রে ব্রিজ যখন হয় না আর কি, আগে ফেরি ছিল, তো কি বলেন ফেরি দেখছেন আপনারা, ফেরি গাড়িতে বা ফেরিতে ওঠার আগে দিয়ে সিরিয়ালে গাড়ি দাঁড়ায় থাকতো, তো অনেকে কিছু কিনতো ফল টল কিনতো, অনেকে আবার টাকা পয়সা হারাইতো এসব, তো আমি এরকম দাঁড়ায় রয়েছি, তো নোয়াখালীর একজনে বলতে সব ধরো আপনার বাড়ি কই, আমি কইলেন বাড়ি হলো লক্ষ্মীপুরে, কয় যে লক্ষ্মীপুরে টুমসর মানসার প্রিন্সিপাল সাহেবের ছেলে আমাদের নোয়াখালী ইসলামিয়ায় পড়তো,
আমি কামরে দেখছি ওনার কি কোন আমাদের পায়ের সামনে দিয়ে আইতো যাইতো দেখলে সালাম দিত এইটাই হলো আমার পরিচয় আর কি দেখলে সালাম দিত তা আমি কি ওনার দেখছেন আমরে কত দেখছি তা আমি কি আমার মত নি উনি তো কতক্ষণ চোখ ঘুরে থাকে ওরা আমনে না আমনে না তা আমি ওনার সাথে কোনোদিন দাঁড়ায়া পরিচয় করার সুযোগ আমার হয় না এমনি উনি কালিতরা বাজার একটা আছে সোনাপুরের দক্ষিণে ওখানে অনেক বাড়ি ওনার আসতে যেত ওনাকে দেখতাম দেখলে সালাম দিতাম এই যে সালাম দেওয়ার কারণে উনি আমার পরিচয়টা কারোর থেকে নিয়ে চিনি দেখছে যে অমুক এবং আমার বাপের পরিচয় নিছে এই জন্য সালাম দিলে আমার টুমসরে একজন ডাক্তার ছিল হিন্দু মাছর ফিসে দিয়া পশ্চিম দিক থেকে আসতে যাইত ছোটবেলায় ছোট্ট ছিলাম তো বুঝতে পারি নাই আমি দেখলে সালাম দিতাম যখন উপরে উঠে গেছি ট্রেন বুঝিয়ে অমুক ডাক্তার নাই তো হিন্দু মানুষ পরে হেই বেচারা তো মরে গেছে বহুতের আগ পর্যন্ত আমার খুব আদর করতো কারণ ওই যে সালাম দিছে ছোটবেলায় নাসিনি এখন তার ছেলেরা আছে এরা আমার খুব ভালো জানে এই কারণে যে আমার বাপে কই গেছে হুজুর খুব ভালো মানুষ এই জন্য সালাম দিলে আপনার দাম বাড়বে দাম কমবে না আমরা মনে করি আমি সালাম দিলে ভোলাবান দেখলে দাঁড়ায় থাকি আর মনে মনে বলি সালামটা সে আগে দেখ না সালাম আমি আগে দিব সে দেখ আর না দেখ অপেক্ষা থাকবো না এই জন্য আল্লাহর হাবিব বলেন মানুষ দুই গ্রুপ এক গ্রুপ হলো বাররন তার আখলাক সুন্দর ঘরের মধ্যে প্রতিবেশীর সাথে সমাজে মসজিদে দেখবেন কিছু লোক মসজিদে গেল তার আখলাক সুন্দর নয় বাচ্চারা পিছন দিয়ে একটা দৌড়াদৌড়ি করছে করে না মাঝে মধ্যে ওই দৌড়াদৌড়ি আমাদের মনোযোগ যায় না কারণ বাচ্চারা এরকমই করে কিন্তু ইনি সালাম ফিরে যা এমন এক শীতকে দিচ্ছেন যারা দু রেখাত এক রেখাত পায় না এখন নামাজ ছুটি দিন না কারবার হয়নি একজনের মোবাইল বাজি উঠছে বেচারা জীবনও মোবাইল বাজানো আজকে কেমনে কেমনে দৌড়ে আসি জমা তো ছিল ঘটনা ঘটে গেছে আমি একবার আসতেছি হজের থেকে কারবারটা কিরকম দেখছেননি ফতে এক জায়গায় নামাজের জন্য থামছি এমনি তো হজের সফর কষ্টের সফর মোবাইল সেদিন বন্ধ করতে মনে আসি না মসজিদের মধ্যে মোবাইল বাজি উঠছে শর্মে মরি যাই হায় হায় জীবনও কোনোদিন বাজে না আজকে অপরিচিত এক জায়গায় বাজিয়ে তাড়াতাড়ি সালাম ফিরিবার পরে ইমামে জায়গা লড়ি আর কোনো জায়গায় দাঁড়াইছি কারণ কেউ আবার তো ওই দিকে তাকে ধরে নাই আমারে মসজিদের মধ্যে অবস্থা এরকম নয়নি কারণ মোবাইল বাজলে লাগে যে কবিরা গুনাহ করছে কিন্তু মোবাইল বাজলে যে ডিস্টার্বটা হয়েছে যিনি সিটকে দিয়ে উঠছেন ওনারে আওয়াজে মসজিদের ক্ষতি আরও বেশি হয়েছে মোবাইল একটা মেশিন ওই লোক বেখেয়ালে হয়তো বন্ধ করতে মনে ছিল না আল্লাহ তারে মাফ করবে কিন্তু ইনি যে সিটকারটা দিয়েছেন মসজিদের মধ্যে ওনার মসজিদে আগে আসার কারণে যে সোয়াবটা হয়েছে সব সোয়াব বরবাদ হয়ে গেছে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা কুলতা লিসাহিবি কাউন্সেল মসজিদের মধ্যে তুমি পাশের লোকটারে যদি বলে মিয়া চুপ করো এই কথা বললে ফাকাল লাগাওতা তোমার কাপ সব বেকার চলে গেছে তাইলে মসজিদের মধ্যে আমাদের আখলাক দেখাবো হ্যাঁ যার মোবাইল বাজে তারা যাই চুপ পে যায় বলবো ভাই কেমন এরকম হলো খেয়াল করেন না নাকি সিস্টেম বুঝেন না অনেক মুরব্বী আছে একদম ছেলে মোবাইল পাঠাইছে নতুন সেট কেমনে সাইলেন্ট করতে হয় সিস্টেমে জানে না তো তারা যাই বলবো যে ভাই বোধহয় সিস্টেমটা জানেন না আপনি আমি দেখাই দিই এইভাবে সাইলেন্ট করে আসিয়েন আপনি মসজিদে মোবাইল আনার দরকারটা কি আপনি এলাকার এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে মসজিদের মধ্যে আপনার মোবাইলটা নিয়ে আসতেই হবে আপনার থেকে আরো বড় লোকেরা রুমে বাসায় মোবাইল রাখি আছে মোবাইল মসজিদের মধ্যে আনবে না তারা যা সুন্দর করে বুঝে দিলেন মোবাইল দেখা যায় মসজিদে আনতে হল হে করে রঙের মেস্তুরি মোবাইলের দড়ি আরো মসজিদের মধ্যে আরো জোরে চিৎকার দেয় এই তো আইতে আসি আমি অমুক মসজিদে আসি করেনি এরকম এই সমস্ত লোকদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিলে তাইলে আমার আখলাক সেখানে আমি দেখাইলাম আমি যেই পরিবেশে আছি বাররন আখলাকওয়ালা তাকিয়ুন আরেকটা হলো আল্লাহ তাআলার সাথে আমার কাজ হবে সমস্ত আহকাম পালন করি চলি আখেরাতকে ভয় করি কেউ না দেখুক কিন্তু আমার আল্লাহ আমাকে দেখে এই ভাই আমার দিলের মধ্যে আছে কি বলেন এমন জায়গা কি আছে যেখানে আল্লাহ দেখবে না আসেনি এরকম জায়গা এই জন্য এক বুজুর্গ বলছিলেন যদি গুনাহ করতে চাও তো তোমাকে আমি গুনাহ করার অনুমতি দিলাম যা গুনাহ করিও কিন্তু এমন জায়গায় যাইয়া করিও যে জায়গায় করলে আল্লাহ দেখবে না ওই জায়গায় যাইয়া করিও যাও যত মনে যাই করিও কি করে এরকম জায়গা খুঁজি পাওয়া যাবে না আমি মনে করছি কেউ দেখে না একজনে মোবাইল টিভি খারাপ ছবি দেখে খারাপ কথা শুনতেছে এর মধ্যে ঘরের পর্দা দরজার পর্দা নড়ে উঠছে সাথে সাথে মোবাইলটা বন্ধ করে বসে রয়েছে অনেকক্ষণ পর্যন্ত কিরে কেউ দিয়ে আসে না পর্দা নড়লো কেমনি তো যাইয়া দেখে যে বিড়াল একটা দৌড়াদৌড়ি করে বিড়াল পর্দার সাথে বাড়ি খাচ্ছে ধাক্কা লাগছে বা পর্দা দৌড়ি টান দিছে আর পর্দা নড়ছে এই কারণে সে মোবাইল বন্ধ করে দিছে
তে একটা ফরদা নড়ছে এটাকে সে ভয় করে কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা কি দেখেন না দেখেন না যদি এই খেয়াল থাকতো যে আল্লাহ দেখে এইজন্য হাদিস আসছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন একজন জিনাওয়ালা জিনা করতে পারে না যদি তার ঈমান থাকে একজন সুর চুরি করতে পারে না ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায় কারো মাল লুট করতে পারে না কারো ইজ্জত হরণ করতে পারে না যদি ঈমান থাকে আল্লাহ দেখে ভয় মনের মধ্যে থাকলে কোনো অন্যায় করতে পারে না আর আল্লাহর ভয়ে যদি ছেড়ে দেয় তাহলে এই লোককে আল্লাহ তাআলা আর শাজিমের ছায়াতে জায়গা দিয়ে দেয় একজনে হঠাৎ করে মনে আসে আল্লাহ দেখে মোবাইলে বসছিল একটা কিছু দেখবে যখন মনে আসছে যে আল্লাহ দেখতেছে আর দেখে নাই কয় যে এই সময় 10 মিনিট দেখতাম আধা ঘন্টা দেখতাম আধা ঘন্টা তো আমি এক ফারা কোরআন শরীফ তেলাওয়াত করতে বের আমি বসে বসে কোরআন তেলাওয়াত করি অথবা ঘুমাই থাকবো কতক্ষণ এটা আমার বাকি জীবনের শক্তি সঞ্চয় হবে একটু কাজে লাগবে আমি এগুলি দেখবো না এই আল্লাহর ভয়ে যে এই খারাপ জিনিসটা ছেড়ে দিছে হাদিসে আসছে সাত গ্রুপের মধ্যে এক গ্রুপ হইলো যে অন্যায়ের সুযোগ পায়াও একমাত্র আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে দিছে এই লোককেও আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়াতে জায়গা দিবে কারীমুন ইনদাল্লাহ এই লোকটা আল্লাহ তাআলার কাছে বড় দামি এই লোকটা হাত তুললে আল্লাহ তাআলা দোয়া কবুল করে এই লোকটা যেটাই চাইবে আল্লাহ তাআলা দোয়া তার কবুল করে ফেলবে আর আরেক দল হইল রাজুলুন শাররুন ফাজিরুন হাইয়ুন আলাল্লাহ আর একজন হইল তার আখলাক খুব খারাপ তার দুর্ব্যবহারে ঘরের লোক অতিষ্ঠ মা বাবা অতিষ্ঠ বাইরের লোক অতিষ্ঠ পাড়া প্রতিবেশী অতিষ্ঠ সবাই বিরক্ত তারে কেউ দেখতে পারে না আর ওইদিকে ফাজিরুন সে আল্লাহর হুকুম পালন করে না সব নিজের ইচ্ছা মতো করে হাইয়ুন ইনদাল্লাহ আল্লাহ নিকটে এই লোকটা বড় কি বলে মূল্যহীন বড়ই মূল্যহীন তার কোনো দাম নাই তার কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে এখন আমরা কোন দলে যাইতে চাই কি বলেন উপরের দলে জান্নাতীদের গ্রুপে না জাহান্নামীদের গ্রুপে কোন গ্রুপে যাইতে চাই প্রত্যেকটা আমল আমাদেরকে হয়তো উপরের দিকে নয় নাই নিচের দিকে নেই উপরের দিকে নেয় না হয় নিচের দিকে নেই এই জন্য আমি চিন্তা করবো এখন আমি কোন দিকে যাইতে আছি ঘুম থেকে উঠার পরে আমি কোন দিকে যাব ঘুম থেকে উঠে একজনের দেরিতে উঠে উড়িয়াই দেখে যে 7টা বাজে গেছে যাইয়াই কি বলে টেলিভিশনে টিপ দেয় যে খবর চলে যায় তো যাইয়াই টেলিভিশনের মধ্যে খারাপ ছবি দেখে কোন দিকে আগাইতে আসে দেখেন এরপরে বাথরুমে যাবে বাথরুম তো তার সহজে হয় না কিছু লোড না করলে আনলোড হয় না কিছু উপর থেকে ধোঁয়া দাঁড়ি দিয়ে সাবধান লাগে তো নিচে দিয়ে বাইরে না হয় না হে কি বলেন অভ্যাস যেরকম করে মানুষ ওই রকম হয়তো অভ্যাস করছে এরকম তো এই জন্য দড়িয়ে সিগারেট ধরাইছে ওইদিকে ঘুম থেকে তো উঠছে কতক্ষণে 7টায় নমাজের তো কোনো খবরে নেই তাহলে এর জীবনটা কোন দিকে যেতে আছে আর আরেকজন লোক মাশাআল্লাহ ফজরের আজানের আগে সে উঠে গেছে উঠে ওজু টজু করে রেডি হয়ে দেখলো যে এখনো মসজিদে যাওয়ার জামাতের দেরি আছে তো মসজিদে কোরআন শরীফ থাকলে মসজিদে চলে যায় আর নহয় বলে বলে যে 10 মিনিট আগে রওনা দিব ঘরে সুন্নত পড়েনি আর একটা মাসলা মনে দেখবেন সুন্নতগুলো ঘরে পড়া সুন্নত আমরা তো সুন্নত নামাজ সব মসজিদে যাইয়া পড়ি ঘরের মধ্যে তো কোনো নামাজ আমরা পড়ি না কারণ সুন্নত মসজিদে ফরজও মসজিদে ঘরের মধ্যে সুন্নত ফরজ তো পড়ি না সুন্নত পড়ি না তো না পাওয়ার কারণে আমাদের বাচ্চারা ঘরের মধ্যে নামাজ আমাদের কাছে শিখে না ও শিখছে যা আমার হয়তো বিবির কাছে শিখে কিন্তু ঘরের মধ্যে সুন্নত নফল যদি ঘরের মধ্যে পড়ি রাসূল সাহেব বলছেন যে ঘরকে তোমরা কবর বানাইও না কারণ কবরের মধ্যে কোনো নামাজ টামাজ নাই তোমার ঘরের মধ্যে কোনো নামাজ নাই এরকম বানাইও না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলি ঘরে পড়তেন বিশেষ করে একটা মাসালা বলি ফজরের সুন্নত যদি ঘরে পড়েন তাহলে মসজিদের মধ্যে যায়া এক রাকাত পান দুই রাকাত পান যা পাইছেন সমস্যা হয় না কিন্তু আপনি ফজরের সুন্নত মসজিদে গেছেন এর মধ্যে একামত হয়ে গেছে একামত হলে এখন কি সুন্নত আগে পড়বেন না জামাত আগে ধরবেন এখন মাসালা হইল হাদিস একটা কমন হাদিস আছে ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল জামা
যখন একামত হয়ে যাবে তো জামাতের নামাজ ছাড়া অন্য নামাজ নাই। এক সাহাবী একদিকে জামাত চলছে উনি সুন্নত পড়তেছিলেন, তো রাসূল সাহেব বললেন তুমি ক রাকাত পড়ছো, বলে যে ফরজ তো দুই রাকাত পড়ছি, ক কো চার রাকাত না পড়ছো, কেন ওই দুই রাকাত সুন্নত, ক কি সুন্নত পড়ছো, তুমি তো একামত দেওয়ার হরে চার রাকাত পড়ছো, চার রাকাত তো তুমি দুই রাকাতের চার রাকাত কেন বানাইলে, কথা বুঝলেন নি। এই জন্য একটা মাসালা বলে দিই, যদি আপনারা মসজিদে সুন্নত পড়তে চান যে আমি ইমাম সব কেরাত লম্বা লয় এই জন্য আমি সুন্নত পড়েই নেব, তাহলে এক দুই কাতারের মধ্যে নয়, একের পিছনে যায় কোন এক ফিলারের পিছনে, আর যদি মসজিদের বারিন্দা থাকে তো বারিন্দা, এটা হলো যদি মসজিদে যাইয়া পড়েন, কিন্তু সবচেয়ে উত্তম বলছি আগে ঘরে পড়ে যাবেন, ঘরে পড়ে গেলে তার কোনো বেজাল নাই, সুন্নত ঘরে পড়ে যাবেন, মসজিদে যাইয়া জামাত যে কদ্দুর ফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ঘর থেকে জামাত ধরার নিয়ত একটা লোক রওনা দেয় জামাতের মুসল্লিদের তালিকায় তার নাম উড়ি যায়, আমনে ফতে ফতে এখনো কিন্তু আমনের নাম জামাতের তালিকায় উড়ি গেছে, যদ্দূর পাবেন আল্লাহ রাসূল বলে এদ্দূর ফড়ো, আর যেটা ছুটি গেছে এটা কাজা করো, তুমি ঘর থেকে রওনা দেওয়ার পরে তোমার নাম কিন্তু মুসল্লিগণ নামের তালিকায় উড়ি গেছে, কথা বুঝেন না। এইভাবে আল্লাহ রাসূল যেমন বলছেন তুমি দৌড়িয়ে আসিও না, কারণ আমি দৌড় দিয়েছেন মসজিদের দরজার লাগে উন্ডা খাই পড়ে গেছেন, অথবা আপনি পড়েন নাই কিন্তু আপনার জুতা রাখছেন খুব জোরে সোরে ঠুস করে জুতা রাখি জমাত ধরার জন্য দৌড় দিছেন, একটা আওয়াজ হয়েছে না, অথবা জুতা রাখছেন আসতে কিন্তু আপনি যে দৌড়ে গেছেন মসজিদের মধ্যে ধূপ ধূপ শব্দ হয়েছে আপনার কারণে ইমাম সাহেবের মনোযোগ মুসল্লিদের মনোযোগ আপনার দিকে গেছে না, এই জন্য আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসাকিনাতি ওয়াল অকার, তোমরা যখন মসজিদে আসবে ধীরস্থিরে আসবে, ফামা আদ্রাকতুম ফাসল্লু ওমা ফাতাকুম ফাতিম্মু, যেটা পাইছো এটা ফলো আর যেটা ছুটি গেছে এটা পুরো করিল, দৌড়ে যাবেন না, তাহলে সুন্নত ঘরে পড়ে যাওয়াটা সুন্নত, আর যদি ঘরে না পড়েন মসজিদে গিয়ে যদি দেখেন জামাত দাঁড়ায় গেছে আপনি যদি মনে করেন জামাত পামু, তাহলে মসজিদের এক দুই কাতারের মধ্যে না পিছনে যায়া যদি বারিন্দা না থাকে, আর যদি বারিন্দা থাকে তো বারিন্দার মধ্যে যায় পড়বে, মাসলা বুঝে আসছেনি। কিন্তু অনেকে বুজুর্গই দেখায় হেতেনা আক্কা তারা জাগালো অনেল্লাই সুন্নতে নিয়ত করছি একার আক্কা তার হেতেনে সুন্নত হয় এদিকে আমরা ফরজ পড়ি, আমি চিন্তা করলাম এখানে সোয়াব লুচু আছে, কারণ আক্কা তারা সোয়াব বেশি শুনছে, কোন বাড়া শুনছে ফাগলি মাথা দিলে নামাজ পড়ে ফড়া ফড়া সুন্নত, হেতেনে লুঙ্গি খুলি ফাগলি বানতে আছে দেখছেন নি কারবার, এখানে সুন্নত পালন করো লুঙ্গি খুলি, তুমি এমনি তো বাংলাদেশ ব্যাখ্যান দেওয়া যায় এখানে লুঙ্গি খুলি সুন্নত বাঁধে, এখানে আক্কা তারা সোয়াব লুচু গেছে ওদিকে সুন্নত পড়ে আক্কা তারা খাড়াই খাড়াই, আমি দেখি তো দু একজন লোক এরা এখন যে আলে মোলামার লোকে চলে না নিজের আতাহাতি করে হেই গ্রুপের লোক ওই শূন্য ফলে যাই হে কাতারে মিলতে আমি দেখি তামসা ওই আলে মোলামা করে ছাড়ছে তো জিজ্ঞাসা করলে অন মানত না কেবল আমরা আপনাকে তো ভালো জানি হুজুর গুলো একদম অনেক বুঝেন না কারবার, এই জন্য যদি বলছি ফজর আগে যদি উঠেন যদি মনে করেন মসজিদে কোরআন শরীফ নাই বা মসজিদের কোরআন শরীফ ওইজিল, অনেকে যারা কোরআন শরীফ ভালো পড়তে জানে না এগুলো আবার সাফার ব্যাস কমাইলে পড়তে পারে না, কলকাতিয়া সাফা হারে অমুক সাফা ফারে না, আসেন এরকম লখনৌ সাফা ফারে না, আবার লখনৌওয়ালারা কলকাতা সাফা ফারে না, যদি এরকম মনে করেন তো ঘরে বসি বসি মসজিদে জমাত ধরার পাঁচ মিনিট আগে গেলে চলবো, কতক্ষণ তোর কোরআন তেলাওয়াত করেন নমাজে যাওয়ার আগে নমাজের জন্য দিল তৈয়ার হয়ে গেল, আর যদি কোরআন তেলাওয়াত না পারেন মসজিদের মধ্যে যাইয়া বসেন, যাইয়া বসি যতক্ষণ জিকির করিবেন জিকিরের সব তো হইলই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যতক্ষণ নামাজের ইন্তেজারে বসে থাকবে নামাজ পড়ার সওয়াব আমল নামার মধ্যে জমা হইতে থাকবে, কি বলেন এইভাবে চলতে পারবো না আমরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। ওনারা একটা আবদার করছে মাঝখানে আমি শেষ করে দিতে চাইছিলাম, এক ঘন্টা বেশি আমার এক ঘন্টার বেশি আলোচনা করি না কারণ সব কথা তো আপনারা মনে রাখতে পারতেন না এই জন্য কথা লম্বা করি না, কিন্তু একটা আবদার করছেন এখানে যারা আছেন এই নিয়তে হয়তো আসেন নাই কিন্তু একটা কথা যেটা ওনাদের পক্ষ থেকে সেটা হইলো
মাহফিলের জন্য এবং নূরানী মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা যদি আপনাদের থেকে পাই এই উসিলায়, তাহলে মাদ্রাসার এবং মাহফিলের কিছু উপকার হইল। আমার লক্ষ্মীপুরের মার্কাজ মসজিদ দেখছেন তো আপনারা, মার্কাজ মসজিদে নিচে ক্যাঁচা উঠত, মাটির ফ্লোর দাড়ি বিছাই, ঘরের মধ্যে হালা ছিল বাদির তৈরি। তো সবাই বললো যে মসজিদের কাম ধরন দরকার। তো আমি দাঁড়ায় বললাম যে মসজিদের কাম ধরব আমরা, আমি দশজন মানুষ চাই, দশ হাজার করে দিবেন, দশ হাজার করে দশজনে দিলে কত হয়? এক লাখ টাকা। তো আমি বলার পিছন দিয়ে একজনে দাঁড়ায় হুজুর আমি এক লাখ টাকা দেব একজনেই। আমি তো একবার শরম হয়ে গেলাম, আমি চাইছি দশজন, উনি একজনে এক লাখ টাকা দিয়ে দিই। পিছন দিয়ে আরোজনের সাথে সাথে দাঁড়াকে হুজুর আমি 50,000 টাকা দিই। এরকম অনেক টাকা উঠে গেছে। পরের দিন সকালবেলায় আমার বাসায় গেছে একজন, এক বুড়ো মানুষ, ফোলটা একটা হ্যান্ডকারশিপ আছে না, ছোট্ট রুমাল, রুমালের মধ্যে ফোলটা একটা নিয়ে গেছে। নিয়ে একা হুজুর আমি দুই উদ্দেশ্যে আপনার কাছে আছি। জানেন কি কয়, যে আমার বিবি আমার পকেট থেকে কিছু টাকা সরাইছে, সরাই এখন জমা করছে। তো এখন আমার বিবি এই টাকা এই দান করতে পারিব না, এগুলো এক মশালা। দুই নম্বর হইল, কালকে নাকি আপনি মসজিদের জন্য কিছু টাকা চাইছেন, আমার বিবি কার কাছে শুনছে, কারণ টাকা এখন আপনি মসজিদে খরচ করবেন না, দুই কথা। তো আমি বললাম যে টাকা কার, এগুলো আমার টাকা, আমার পকেট চাকরি করতাম, বিবি মাসে মাসে পকেটে টাকা থাকতো, সবসময় অল্প অল্প করে সরাইছে, কিন্তু খরচ করে না, সব জমা করছে, এই জমা করি এগুন। তা আমি গেলাম টাকা কার, আমার। আমি গেলাম এখন আপনি কী করেন, অনুমতি দেননি, কত আমি কিনবো টাকা দিই, আমার তখন মতের সময় গনাই গেছে, বিবি খরচ করতেছিল কর। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তো যায় যে গেল। তো এরপরে আমার মসজিদের জন্য আপনি যেহেতু অনুমতি দিয়েছেন, মসজিদের জন্য উনি দান করতে চাইছে, তো করণ যাবে, তো গণেন কত হয়? হুজুর আপনি গণেন, গণিতে কিছু 25,000 টাকা। আমি চাইছি 10,000 করি দশজন, একজনে 1,00,000, আর ওজনে 50,000, বেড়ি বাইর থেকে ফাটাইছে 25,000। তো এই জন্য এলাকাতে যারা আছেন, আমাদের সামর্থ্য আছে, নিজে অসুস্থ হয়ে পড়লে অনেক সময় হিসাবের বাইরে খরচ হয়ে যায়, টাকা মোটেও নাই, কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমাকে মাস দিয়ে নিতে হবে রুগী, অ্যাম্বুলেন্সের ভাড়াও নাই, কিন্তু বলি যে এই আমি নিয়ে যাই, তোরা বিকাশে টাকা ভাড়া দিস, বলি না যে ওখান থেকে আমি ফোন দিয়ে বিকাশ নম্বর দিয়ে দিব। আর অনেকের তো মোবাইলে বিকাশ আছে, তো টাকা এই ফিশন দিয়ে টাকা চলে যায়, মাস দিয়ে গেলে শুনে তো টাকা নেওয়া লাগবে, ওখানে শুনে তো অপারেশন লাগবে, এই মুহূর্তের মধ্যে 1,00,000, 2,00,000, 5,00,000, 7,00,000 টাকা জোগাড় করে ফেলে, কারণ ঠেকা বেশি, করতে হবে আমার এই কাজ। কিন্তু শেষ পর্যন্ত এই রুগীকে কি বাঁচান যাবে? বাঁচান যাবে নি, বাঁচবে না শেষ পর্যন্ত, যদি এই ফির ফিরেও আসে, কিন্তু আজরায়েল যখন আসবে তখন কি বাঁচবে? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকুন নার ওয়া বিশাক্কাত তামারা, একটা খেজুরের একটা টুকরা, একটা গোটা খেজুরও নয়, খেজুরের একটা টুকরা খরচ করি হইল জাহান্নাম থেকে তোমরা বাঁচো। হাদিসের মধ্যে আসছে যে এক লোক 99 জন খুন করছে, মানুষ মারছে কয়জন? 99 জন। এখন শেষ জীবনে মনে আসছে যে তোবা করি, একটা সোজা হয়ে যাব। এক হুজুরের কাছে গেছে যে এক বলে হুজুর, আমি তো মানুষ 99 জন খুন করছি, এখন আমার বাঁচার কোনো হত আসেনি, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আসেনি, কেমনে? একজন মারলে তো জাহান্নামে, তুমি 99 জন মারছ, তোমার জাহান্নাম ছাড়া আর বিকল্প কোনো হত নেই। তো এতে চিন্তা করলো 99 জন মারছি আর একজন মায় থাকতো, কার জাহান্নামে যখন জাহানে লাগবে, এই হুজুরে মারিয়া লাগছে। এখন কজন হয়েছে? 100 জন। এরপরে এখন বেদিশে হয়ে গেছে, যারা মানুষ হয়েছে একটা নিজে রাখে দিয়েছে, এখন অন্ধ যে পায় না, হে শিক্ষা দিতে আছে, এ আমার রুটি কই, এ আমারটা দেয় না, ওই পেটন তো দি চলিয়ে গেছে। এতে চিন্তা করলে রে, যে অন্ধ রুটি পায় না, এতে তো মনে কষ্ট, শরীরও কষ্ট, এতে না খাই মরু, থাক আমি খাইতাম না, তারা দিয়ে দিছে। এই রুটিটা কি নিজের পকেট থেকে দিছে না অন্ধরটাই অন্ধরে দিছে, অন্ধরটাই অন্ধরে দিছে, দিয়ে এখন তো আর রুটি টুটি পায় না, ভাগে আবার হাঁটা শুরু করছে, এখন না খায়া উপবাস, পথে চলতে চলতে তার মৌতের অবস্থা গনায় গেছে, মরি যায় যায় অবস্থা। এমন সময় মৌতের ফেরেশতারা আসছে, ফেরেশতারা আসে এক দলে কয়, এটা তো নম্বর ওয়ান আসামি,
এটারে আমরা আযাবের ফেরেশতারা তার রু নিমু রহমতের ফেরেশতারা বলে না বেটা তো তওবা করালে রওনা দিছিল আমরা তার রু নিমু এখন দোনো দল চলছে টানাটানি এখন আল্লাহ তাআলার অনুমতি চাইতেছে আল্লাহ কারা রু নিবে বলেন তা আল্লাহ তাআলা বলেন জায়গা মাফ এইখান থেকে যাই বসে লক্ষ্মীপুর থেকে রওনা করি যাই বসে ধরেন তরাবগঞ্জ জায়গা মাফ ওই হুজুরের বাড়ি ধরেন তরাবগঞ্জ আর এটার বাড়ি হলো লক্ষ্মীপুর তো মাফ তার বাড়ি কাছে না হুজুরের বাড়ি কাছে যেদিকে কাছে যদি তওবার জায়গা কাছে হয় তো রহমতের ফেরেশতারা আর তার বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতারা তো মাফি দেয়া যায় তার বাড়ি কাছে এখান থেকে লক্ষ্মীপুর কাছে নয়নি তরাবগঞ্জে দূরে নয়নি তো এখন সিদ্ধান্ত হলো যে আযাবের ফেরেশতারাই তার রু নিব তা আল্লাহ তাআলা বলেন রাখো আর একটু থামো ওই যে রুটি একটা দিছিল আন্ধারে নিজেরটা দেয়নি কিন্তু তারপরও হাতে ভাই আবার দিতেছি তো রুটি ওটা সোয়াবের ফাল্লার মধ্যে একটু দেওয়াছেন যেমন লাগে হঠাৎ করে মিটার এক কো দৌড়ে মিয়ার বেড়ি চলে গেছে আসিল আব্দুল গাজী ভাইয়ের সামনে মিটার চলে গেছে কোথায় মিয়ার বেড়ির কাছে এবার কাছে হয়ে গেছে তরফগঞ্জ এক কো দৌড়ে শুধু সৎকার ছিলে দানের ছিলে এই জন্য কিছু দান আমরা করতে পারি না আমি ফারুক আয়ান টিভি ফারুক আয়ান টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা